আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম মিডিয়া যুদ্ধে হেরে যাচ্ছে ইসরায়েল এরপরে জানিয়ে দিব বন্ধুরা হাজারের বেশি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করল গাজা কর্তৃপক্ষ আরো জানিয়ে দিব নির্বাচনে জালিয়াতি ও কপটতার অভিযোগ নেতানিয়াহ এরপরেই থাকছে হাড় কাঁপানো ঠান্ডা লাদাখে নব্বই শতাংশ সেনাকে বারবার বদলাচ্ছে চীন এবং আরো গুরুত্বপূর্ণ সংবাদ প্রথম বিদেশ সফরেই হচট কমলা হ্যারিসের বিমানের জরুরি অবতরণ আরো থাকছে বোকো হারামের শীর্ষ নেতা শেখাও মারা গেছে দাবি বিরোধীদের এবং সর্বশেষ জানিয়ে দিব বন্ধুরা মিয়ানমারের অশান্ত পরিবেশে উদ্বিগ্ন থাইল্যান্ড শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে আছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে মিডিয়া যুদ্ধে হেরে যাচ্ছে ইসরায়েল পূর্ব জেরুজালেমের শেখ জার আল জাজিরার সাংবাদিক জিবারা বুদেইরিকে গ্রেপ্তারের চব্বিশ ঘন্টা যেতে না যেতেই দুই ভাইবোনকে বোনকে গ্রেপ্তার করেছে ইসরায়েল পুলিশ ফিলিস্তিনিরা বলছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী মিডিয়া যুদ্ধে হেরে সাংবাদিকদেরকে টার্গেট করেছে শনিবার অধিকৃত পূর্ব জেরুজালেমে বিক্ষোভের সংবাদ সংগ্রহকালে ইসরায়েলি পুলিশ আল জাজিরার সাংবাদিক জিভারা বুদেইরিকে মারধর করে তারা ক্যামেরা ভাঙচুর করে তাকে গ্রেপ্তার করে সংবাদ মাধ্যম পর্যবেক্ষক সংগঠনগুলোর নিন্দা ও সমালোচনার পর হেফাজতে রাখা জিভারাবুকে মুক্তি দেয় ইসরায়েল বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টস মুখপাত্র সাবরিনা বেনুইন বলেন ইসরায়েল কর্তৃক সাংবাদিক গ্রেপ্তার স্পষ্ট গণমাধ্যমের স্বাধীনতার লঙ্ঘন ইসরায়েল সাংবাদিকদের সরেজমিনের সংবাদ সংগ্রহে বাধা দিতে চায় সাংবাদিকরা দায়িত্ব পালনে বাধা দেওয়া হোক তারা সেটা চায় না রোববার ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরের রামাল্লাহ হতে ইহুদি বাহিনীর নির্যাতনের শিকার হওয়া সাংবাদিকদের সমর্থনে একটি জার লিবের হয় রামাল্লা থেকে আল জাজিরার রিপোর্টার নিদা ইব্রাহিম জানান নির্যাতনের শিকার সাংবাদিকদের সমর্থনে বিক্ষোভকারীরা বলেছেন দখলকৃত ইসরায়েলের নির্যাতনের খবর সাংবাদিকরা বিশ্ববাসীকে দেখাচ্ছে এ কারণে তারা সাংবাদিকদেরকে টার্গেট করেছে বিক্ষোভকারীরা আরও বলেন ইসরায়েল মিডিয়া যুদ্ধে হেরে যাচ্ছে কারণ তারা বুঝতে পারছে তাদের নিপীড়ন সহিংসতার সব কিছু ফাঁস হয়ে যাচ্ছে এ কারণে তারা সাংবাদিকদের ওপর আক্রমণ করে তাদেরকে থামাতে চায় রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানিয়েছে সাম্প্রতিক সপ্তাহে দখলদার ইসরায়েলি বাহিনী চোদ্দ জন সাংবাদিক গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক আদেশ জারি করেছে ইসরায়েলি পুলিশ এই আইনের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের বিনা বিচারে দীর্ঘদিন বন্দী রাখতে পারে ইসরায়েল বেশ কয়েকজন সাংবাদিককে দখলকৃত পূর্ব জেরুজালেমের শেখ জার্রাহ হতে সংবাদ সংগ্রহে নিষেধাজ্ঞা দিয়েছে রবিবার ইসরায়েলের পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে সেভ শেখ জার্রাহ ক্যাম্পেইনের দুই অগ্রনায়ক মোনা আল কুর্দ এবং তার ভাই মোহাম্মদ আল কুর্দকে গ্রেপ্তার করে এছাড়া গত পনেরোই মে গাজা উপত্যকায় আল জাজিরা অ্যাসোসিয়েটেড প্রসেসের ভবন গুড়িয়ে দেয় ইহুদি বাহিনী হাজারের বেশি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করল গাজা কর্তৃপক্ষ গাজা কর্তৃপক্ষ হাজারের বেশি অবস্ফীরিত ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক ও কামানের শেল ধ্বংস করেছে ইসরায়েলি সেনা বাহিনী সাম্প্রতিক সময়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা করার সময় এ গোলাগুলো নিক্ষেপ করে শনিবার গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় কাজ করা বিস্ফোরক বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মেকাদ এমনটাই জানিয়েছেন তিনি বলেন এগারো দিনে গাজার বিভিন্ন অঞ্চলে ইসরাইলের ভারী গোলা অস্ত্রের পর যে সব অবস্ফৃত গোলা রয়ে গেছে তা নিষ্ক্রিয় করতে বিস্ফোরক বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের বিভিন্ন দল কাজ করে যাচ্ছেন যে বোমাগুলো ইসরাইল নিক্ষেপ করেছে তা যদি বিস্ফোরিত হতো তাহলে আশেপাশের এলাকাগুলোতে বিপুল সংখ্যক মানুষ মারা যেত এবোমাগুলো একটি গণহত্যার কারণ হতো বলেও মোহাম্মদ মেকার জানান তিনি বলেন ইসরাইলের অবরোধের কারণে বোমা নিষ্ক্রিয় করার কাজে নিয়োজিত বিশেষজ্ঞদের সুরক্ষা সামগ্রীগুলো গাজাতে পাওয়া যাচ্ছে না এ কারণে তাদের কাজটা করা আরো কষ্টকর হয়ে যাচ্ছে সূত্র আনাদুলু এজেন্সি নির্বাচনে জালিয়াতি ও কপটতার অভিযোগ নেতা নেতানিয়াহুর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তাকে উৎখাতে গঠিত নতুন জোট ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক জালিয়াতির ফল তার এই মন্তব্যর কয়েক ঘন্টা পর পেছনে ধ্বংসযোগ্য না রেখে যাওয়ার আহ্বান জানিয়ে লোকজনকে সরকার গঠনের সুযোগ দিতে আহ্বান জানিয়েছেন উগ্র জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনের খবর রয়টার্সে নেতানিয়াহু এমন এক সময় এই মন্তব্য করেছেন যখন দেশের ভেতরে রাজনৈতিক সহিংস তার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান উগ্র ডানপন্থী লিকুত পার্টির আইন প্রণেতাদের নেতা বলেন দেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক জালিয়াতির প্রত্যক্ষদর্শী হচ্ছি আমরা নাফতালি বেনেটের নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের দিকে আলোকপাত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বামপন্থী মধ্যপন্থী ও আরব দলগুলোর সঙ্গে জোট না করার অঙ্গীকার করেছিলেন বেনেট গত মার্চের নির্বাচনের ফল অনুস্পতি থাকায় বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে সরকার গঠন করতে বিরোধী দলীয় নেতা বামপন্থী আর লতিফের সঙ্গে জোট গড়েছেন নাফতালি বেনেট জোটে আরব সংখ্যালঘুরাও রয়েছেন শর্ত অনুসারে প্রথমে বেনেট দু বছর প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করবেন পরে ইয়াল লাতিফের কাছে হস্তান্তর করবেন হাড়কাপানো ঠান্ডা লাদাখে নব্বই শতাংশ সেনাকে বারবার বদলাচ্ছে চীন ঠান্ডায় পূর্ব লাদাখে পাহাড়ি এলাকায় সীমান্ত রক্ষায় প্রায় নব্বই শতাংশ সেনাকে ঘুরিয়ে ফিরিয়ে মোতায়েন করছে চীন সরকার পূর্ব লাদাখে সীমান্ত বারবার দুর্গম এলাকায় মোতায়েন রয়েছে ভারত চীন দুদেশের ওই সেনা সর্বক্ষণ করা নজরদারি চলছে সেখানে গলোয়ানের সংঘর্ষের ঘটনায় সীমান্তের দুপারে নজরদারি আরও মজবুত করা হয়েছে কিন্তু ঠান্ডায় কাবু চীন আসে ভারতের সরকারি সূত্রের দাবি লাদাখ সীমান্তে চীন কোনো একটি দলকে বেশি দিন স্থায়ীভাবে রাখতে পারছে না কারণ হাড় কাঁপানো ঠান্ডা ফলে কিছুদিন অন্তর অন্তরেই নতুন নতুন সেনার দলকে মোতায়েন করা হচ্ছে গত বছরে ঠান্ডার কারণে বহু চীনা সেনা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানা গিয়েছিল সীমান্তে নজরদারি চালাতে গিয়ে ঠান্ডার সঙ্গে লড়তে হচ্ছে ভারতীয় সেনাদেরও তবে চীন যেখানে নব্বই শতাংশ সেনাকে ঘুরিয়ে ফিরে মোতায়েন করছে সেখানে ভারতীয় বাহিনীতে সেই হার চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ লাদাখের পার্বত্য এলাকায় দু বছর থাকার পরই সেই দলকে সরিয়ে আবার অন্য দলকে সেখানে মোতায়েন করা হয় প্রথম বিদেশ সফরেই হোসট কমলা হেরিসের বিমানের জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হেরিস প্রথম বিদেশ সফরেই বাদার মুখে পড়েছেন গুয়েতেমালা সফরে যাওয়ার পথে তাকে বহনকারী বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয় রব্বার উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের জরুরি অবতরণ করাতে হয় বলে এনডিটিভি জানিয়েছে বিমান থেকে নামার পর কমলা হেরিস ওয়াশিংটনের উপকণ্ঠে জোয়েন্ট অ্যান্ড্রু বেসে গণমাধ্যমকে বলেন আমি ভালো আছি আমি আমরা সবাই প্রার্থনা করেছি তবে সবাই ভালো আছি কমলা হ্যারিসের মুখপাত্র বলেন পর হ্যারিসের বিমান পরিবর্তন করা হয় কোন বিলম্ব ছাড়াই স্থানীয় সময় রোববার সন্ধ্যায় তিনি নিরাপদে গুয়েতে মালায় পৌঁছান তিনি জানান এয়ারফোর্স টু বিমানে করে কমলা হ্যারিস সঙ্গে তারা গুয়েতে মালার পথে রওনা হন উড্ডয়নের পর পরে ক্রুরা দেখতে পান ল্যান্ডিং গিয়ার কাজ করছে না এ কারণে ত্রুটি দেখা দেওয়ার আশঙ্কা করছিলেন তারা এছাড়া আর কোনো সমস্যা ছিল না পরে বিমানটি জরুরি অবতরণ করে এবং জয়েন্ট বেসে ফিরে আসেন তারা বিমানে থাকা এক সাংবাদিক বলেন উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ার থেকে অস্বাভাবিক রকমের শব্দ হচ্ছিল তবে পরে সেটি খুবই নিরাপদে অবতরণ করে চলতি সপ্তাহে গুয়েতেমালা ও মেক্সিকো সফর করবেন কমলা হ্যারিস সফরকালে তিনি এসব অঞ্চলে করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের টিকা সরবরাহ নিয়ে আলোচনা করবেন এছাড়া এসব অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রগামী অভিবাসীদের ভিড় নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে জানুয়ারিতে বাইডেন দায়িত্ব নেওয়ার পর মেক্সিকান সীমান্তে অভিবাসীদের ভিড় বাড়তে শুরু করে এপ্রিলে গত ১৫ বছরের মধ্যে রেকর্ড সংখ্যক লোক যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে এ সংখ্যা প্রায় এক লাখ আশি হাজার এর আশি শতাংশেরও বেশি এসেছে মেক্সিকো অথবা গুয়েতেমালা হন্ডুরাস ও এলশাল ভাদর থেকে বকোহারামের শীর্ষ নেতা শেখাও মারা গেছে দাবি বিরোধীদের নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকোহারামের শীর্ষ নেতা আবু বাক্কার শেখাও নিজের ওপর বিস্ফোরণ ঘটিয়ে মারা গেছে বলে এক অডিও বার্তায় দাবি করেছে ইসলামিক টেস্ট দক্ষিণ আফ্রিকা খবর বিবিসি এই দুই জঙ্গি গোষ্ঠীর মাঝে সংঘর্ষের পর শেকাও নিজের ওপর বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেন বলে ওই অডিও বার্তায় দাবি করা হয় তবে বোকো হারাম ও নাইজেরিয়া সরকার কারো পক্ষ থেকে এ খবর এখনো নিশ্চিত করা হয়নি এর আগে গত মাসে একইভাবে তার মৃত্যু এবং তার আগে তাকে হত্যার খবর ছড়িয়েছিল একটি অডিও বার্তায় আইএস ডাব্লিউপির নেতা আবু মোসাবকে বলতে শোনা গেছে আবু বাকার শেকাও হঠাৎ নিজের ওপর বিস্ফোরণ ঘটিয়ে মারা যায় তবে এই অডিও বার্তা কত তারিখে তা নিশ্চিত হওয়া যায়নি আইএসডব্লিউএর যোদ্ধারা শেখাওকে তাদের সাথে যোগ দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিল বলে ওই বার্তায় দাবি করা হয় এর আগে যখন গত মাসে সংঘর্ষের কারণ আবু বাকারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে তখন নাইজেরিয়ার সেনাবাহিনী বলেছিল তারা তদন্ত করবে 2009 সালে বোকো হারামের প্রতিষ্ঠাতা পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর থেকে এই আবু বাকার ওই সংগঠনটির নেতৃত্ব দিচ্ছিল তার নেতৃত্বে বোকো হারাম প্রকাশে এসে হামলা শুরু করে এ সময় তারা বোমা হামলা অপহরণ এবং কারাগারে হামলার মতো ঘটনা ঘটাতে থাকে দুই সাল থেকে তার বেশ কিছু শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ইসলামিক টেস্ট প্রতিষ্ঠার ঘোষণা দেয় মিয়ানমারের অশান্ত পরিবেশে উদ্বিগ্ন থাইল্যান্ড মিয়ানমারের অশান্ত রাজনৈতিক পরিবেশ থাইল্যান্ডের জন্য এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সেখানকার সামরিক সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করার পর সামরিক জানতা নির্দয়ভাবে গণতন্ত্রপন্থী প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে নিশংস দমন অভিযান চালাচ্ছে মিয়ানমারের নেত্রী অং সান সুচি সহ হাজার হাজার রাজনৈতিক কর্মীকে আটক করা হয়েছে শত শত লোককে সামরিক বাহিনী হত্যা করেছে তবে জনগণকে আন্দোলন থেকে বিরত করা যায়নি মিয়ানমারের বড় শহরগুলোতে প্রায় প্রতিদিনই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশ থাইল্যান্ড রাজতন্ত্রের বিরুদ্ধে ছাত্র আন্দোলন শুরু হয়েছে এ কারণে থাইল্যান্ড মিয়ানমারে চলতে থাকা সংঘাতের নিরসন চায় বার্মার সামরিক জানতার নেতা জেনারেল হিলেইং ও আসিয়ান দেশভুক্ত নেতাদের মধ্যে সংঘাত নিরসনের জন্য সম্প্রতি পাঁচ দফা চুক্তি স্বাক্ষরিত হয় তবে বার্মার যান্ত্রা ওই চুক্তির প্রতি সামান্যই আগ্রহ দেখাচ্ছে দুপক্ষের প্রস্তাবে অবিলম্বে সহিংসতা বন্ধ রাজনৈতিক সংলাপ শুরু করা ও একজন আঞ্চলিক দূত নিয়োগের প্রস্তাব করা হয়েছিল কিন্তু এ পর্যন্ত তা বাস্তবায়নের কোনো উদ্বেগ লক্ষ্য করা যায়নি